সুপ্রিয় ভিউয়ার, আজ আমরা আরেকটি এলাকার রিভিউ নিয়ে আপনাদের সামনে আসছি। তো আমাদের সাথে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এই এলাকার বিভিন্ন রাস্তার মুখ থেকে বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেলে এই এলাকার বর্তমান চিত্র সর্বশেষ আপডেট তুলে ধরার চেষ্টা করছি। আপনারা দেখতে থাকবেন আমাদের সাথে। নিশ্চয় বুঝছেন, যারা একটু জানেন একটু চেনেন তারা নিশ্চয় বুঝতে পারছেন, আমি আজ আপনাদের সামনে নিয়ে আসছি ঢাকা সিটির মিরপুর 10 নম্বর গোলচক্কর, মিরপুর 10 নম্বরের যে পয়েন্টটা সেখানে নিয়ে আসছি। এখানকার চিত্রগুলো আমি বিভিন্নভাবে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বিভিন্ন রাস্তার মুখ থেকে ফুট ওভারব্রিজের উপর থেকে আমি দেখানোর চেষ্টা করব এই এলাকার আপডেট। সাথে দেখবেন ঢাকা মেট্রো রেল কাজের অগ্রগতি, মানে বলতে চাচ্ছিলাম যে মিরপুর 10 নম্বর এলাকায় ঢাকা মেট্রো রেল কাজের অগ্রগতি, সেটার সর্বশেষ আপডেট দেখাতে পারবো আমি আশা করছি, আপনি দেখতে থাকবেন। আর সর্বশেষ কেন বলছি, এটা কিন্তু আজ অর্থাৎ পয়লা সেপ্টেম্বরের সকালকের আপডেট। এটা আমি মনে করি এটাই সর্বশেষ আপডেট, মিরপুর 10 নম্বর এবং ঢাকা মেট্রো রেল কাজ। তো আপনি সাথে দেখুন এবং শেষ পর্যন্ত দেখুন। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা, বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা, বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানসমূহ আপনি দেখতে পারবেন, সাথে দেখতে থাকুন। এটা কিন্তু মেট্রো রেলের মিরপুর 10 নম্বর স্টেশন। সুপ্রিয় ভিউয়ার, মিরপুর 10 নম্বর মেট্রো রেল স্টেশন কিন্তু এইটা হবে। এটারও একটা অংশবিশেষ, একটা পার্ট আমি আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। তো আপনারা সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত দেখুন, বিভিন্ন গুরুত্বপূর্ণ এবং চমকপ্রদ দৃশ্য আপনারা দেখতে পারবেন। মিরপুর 10 নম্বর থেকে কাজীপাড়া শেওড়াপাড়া অর্থাৎ ফার্ম গেটের দিকে ক্যামেরা ধরলে ঢাকা মেট্রো রেল কাজের আপডেট এবং মেট্রো রেল কাজের অগ্রগতি এভাবে দেখা যাচ্ছে। বেশ বয়ে চলছে মেট্রো রেল, এটা কিন্তু কাজীপাড়া শেওড়াপাড়া দিয়ে ফার্ম গেটের দিকে গেছে বিজয় সরণি হয়ে। সুপ্রিয় ভিউয়ার, আমরা দেখাচ্ছি ঢাকা সিটির মিরপুর 10 নম্বর এবং 10 নম্বর এলাকার মেট্রো রেল কাজের সর্বশেষ আপডেট। একেবারেই স্বল্প সময়ের একটি ভিডিও, মনে করেন 5 মিনিটের কম। তো এর মধ্যেই যতটা সম্ভব এই 10 নম্বর এলাকার প্রত্যেকটা পয়েন্ট আমি দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু ওই মেট্রো রেল কাজের বাম সাইড থেকে ধরছি আমি ক্যামেরা, কাজীপাড়া শেরাপাড়ার দিকে। বেশ ভালোই দেখা যাচ্ছে মেট্রো রেল কাজের অগ্রগতি এবং মেট্রো রেলের লাইন এভাবে চলছে। সুপ্রিয় ভিউয়ার, ক্যামেরা ঘুরিয়ে আমি নিয়ে আসছি। এটা কিন্তু এই যে রাস্তা দেখছেন, এটা কিন্তু ডান দিকে অর্থাৎ 14 নম্বরের দিকে, কচুক্ষেত 14 নম্বর ক্যান্টনমেন্টের দিকে রাস্তাটি গেছে। সুপ্রিয় ভিউয়ার, সাথে থাকবেন এবং দেখতে থাকুন। আর অল্প সময়ের মধ্যেই আমি আমার ভিডিও শেষ করব, আপনি সাথে থাকবেন। এটা কিন্তু 14 নম্বরের দিকে যে রাস্তাটা সেটাই দেখাচ্ছি। সুপ্রিয় ভিউয়ার, তো আমি আর বেশি সময় নিচ্ছি না। আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করবেন, ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তো লাইক দিয়ে কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।